হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। টাইটেল আমি ধারণা দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিও কী হতে চলছে। কালকে রাতের 11টার দিকে আমাদের একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট হয়েছিল। সেই র্যাঙ্ক ম্যাচে আমাদের সাথে আমাদের টিভি গিল্ডের মেইন গিল্ডের একটা স্কোয়াড পড়েছিল। তো দেখা আমরা কি ম্যাচটি বুঝে নিতে পারছি না পারি নাই তা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আশা করি সকলে ভালো লাগবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। বেশি ব্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের নামার কথা ছিল এক জায়গায়, আমরা নেমে গেছি আর এক জায়গায়। এখানে আমাদের সাথে রয়েছে একটা পুলিশ স্কোয়াড। আমরা কি এনিমিকে মারতে পারবো তা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের টিমের বলছে ফাইট নিয়েছে করে যেতে যেতে কোনো কিছুই হাতে পাচ্ছি না। এখনো কোনো কিছু নাই হাতে। ও ভাই সাহেব, হ্যাঁ ছোট্ট একটা শর্ট হ্যান্ড গানে হাতে পেয়ে গেলাম। এখানে লুটার জন্য ক্রোনো ছেড়ে আগে গেছিলাম বাট হইল না, এটা এঁকে পাইছি। এখানে একটা MG7 গানটি পেয়ে গিয়েছিলাম। সামনে গিয়ে দিই ডাবল ভেক্টর। আমার টিমমেট বলছে হোম দেওয়ার জন্য, আমার কাছে তো হোম নাই গা। এখানে ওয়াল নিলাম, এখানে একটা টোকেন ছিল। আমার টিমমেট বলছিল শটগান দিতে, যাই দিয়ে দিলাম সবাইকে। সামনে পুলিশ স্কোয়াড রয়েছে। তো এখন ঘরে যাইতে না যাইতেই এনিমি নক, এনিমি নক হয়ে আমার এনিমি আমার টিমের বলতে আছে। আমি ওদের এখানে না গিয়ে মেডিকেলের জন্য এগিয়ে গেলাম। ও ভাই সাহেব দেখো দেখো, বারবার টিভির তরিকে আমাদের এখানে নাম আসতে আছে। সামনে পুলিশ স্কোয়াড বলতে আছে আমার টিমমেট। তো আমি এগিয়ে গেলাম ডাবল ভেক্টরের সাথে। ও ভাই সাহেব ডাবল ভেক্টর, ডাবল ভেক্টর এনিমির সাথে ডাবল ভেক্টর। এই ডাবল ভেক্টরওয়ালাকে আমি মেরে দিয়েছি। একটা সাথে দৌড়ায় দৌড়ায় মেয়ে যাচ্ছিলো, আমার টিমমেট কিলটা চুরি করে নিয়েছে। তো এখানে আরেকটি এনিমি বেঁচে ছিল, ওকে তো পাওয়া যায় নাই গা। তো আমরা পাগলের মতন খুঁজছিলাম, কোন এনিমি ছিল না। আমার টিমমেট তো থেকে ড্যামেজ নিয়ে নিল। এখানে কোনো এনিমি নাম নিশানি নেই। আমি এটা লুট করে সামনে গেলাম, সামনে যাচ্ছিলাম একটা ব্যাগ আর একটা বেস্ট কেনার জন্য। তো বেস্ট তো আমার কাছে আছে, তাই একটা তাই ওয়াল কিনে নিলাম আর একটা ব্যাগ কিনে নিলাম। আমার টিমের বলছে মেডি দেওয়ার জন্য, আমার কাছে তিনটা আছে তাই আর কি দিই নেই গা। এখানে কোনো জায়গায় এনিমির নাম নিশানি নাই। আমার টিমের ডাবল স্নাইপার নিয়েছে, আবার একটা কি বলে এটা একটা মেডি পাইছি। এখানে সামনে যেতে না যেতে এনিমির একটা চিহ্ন এসে পড়লো, ড্রামকে ফাটিয়ে দিয়েছে। সামনে গেলাম, একটা ওয়াল বসাইলাম। এনিমি আমার সামনে পুরা বট, পুরা নোব এনিমি। ওকে মেজাম পিছন দিয়ে আমাকে মারছে। ওইটা টিমমেট এও নোব, এক পিছনে দৌড়ায় দৌড়ায় গেলাম। যেভাবেই হয়ে গর পিছনে দৌড়ায় দৌড়ায় গেলাম। মারে নাকি আমারে এনিমি। আমার টিমমেট বলছে এই কিলটা দেওয়ার জন্য, বাট আমি কোনোভাবে এটা দেব না। এ মালা মালাম, কোনো ড্যামেজ নাই। এখন দৌড়াই গেলাম ও ঘরের পিছনে যাচ্ছিল। তো আমার টিমমেট মারতে পারলো না একটুর জন্য। আমি যেভাবেই হোক আমি তাড়াতাড়ি গিয়ে পুরো নন করে এইভাবে নক করে দিলাম এনিমিকে।
জমির পুরো ফুল দিতে। তো গাইস আমরা এখানে আবার লুট করতে এসে পড়েছি, কোনো এনিমি পাইনি আর। আস্তে আস্তে কোনো এনিমি পাওয়া যাচ্ছিল না এই ক্যাপ টাউনে। তো গাইস আমি আমার টিমমেটের এখানে গেলাম, এখন পর্যন্ত প্রচুর এনিমি বাকি। একটা ল্যান্ডম্যান 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 বেঁচে গেছি, বিটে গেলে তো দিত। এখন আমি আমার টিমমেটের এখানে যাচ্ছিলাম, এখন সব লুট করা শেষ। আমার মাত্র 58টা, এখান থেকে এসএমজি পেয়ে গেছিলাম 2 পিকেট। টোকেন ছিল মেডিকেট আর বোম নিয়ে একটু, না মেডিকেটই নিয়েছি। তো গাইস একজনে 200 কিলোমিটার দূরে, আমরা তার পিছনে পিছনে যাচ্ছি। মেডিকেট মারলাম 235, লাইফ ফুল করে নিলাম। তো টিমমেট বলতেছিল ড্রাম ড্যামেজ নেওয়ার জন্য, যাতে কোনোরূপ সমস্যা না হয়। তো ড্রাম ড্যামেজ নিয়ে নিলাম, এখনও প্রচুর এনিমি বাকি। এমএসটি মাইনাস লাগবে না তা অবশ্য তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবো না। তো আমরা ড্রাম দুজন মিলে ড্রাম ড্যামেজ নিতে যাচ্ছিলাম। তো আমি এখানে আমার বেসটা ফালে দিই যাতে কোনো সমস্যা না হয়। লেভেল 3-এর বেস থেকে বললাম ড্রামটা ফাটানোর জন্য। আমাকে রিভাইভ দিল। তো আবার একটা ইমোট দিয়ে দিয়েছিলাম, এই সময় বেস্টটা নিয়ে আবার চলে গেলাম। লেভেল 3-এর জায়গায় 2-এর বেস্ট পাইছি। একটা মেডিকেট মারিয়ে নিলাম যাতে নক না হই। সামনে আরেকটা ড্রাম ছিল, দ্বিতীয় ভাই বললো ড্রাম ড্যামেজটা নেওয়ার জন্য, আমি নিতে চলে গেলাম। আরে ভাই সব জায়গায় ডাবল ভেক্টর আর ডাবল ভেক্টর। জলদি জলদি গেলাম, জোনটা অনেক দূরে পড়ে ছিল। এখন আবার নক হয়ে যেতে হবে। আরে লাগাইতে পারে না, এ ভাই জলদি রিভার দে, জলদি দে। আরে রিভার দে না, কে রিভার দে, এবার আমাকে রিভার দিয়েছিল। বল ভাই ইসকে বলছে তাড়াতাড়ি। আমি ওদেরকে বললাম ফলো করতে আমাকে, একজন তো পালিয়ে গেল আমার পিছনে, জন আমার সাথেই আসছিল। তো গাইস প্রথম জনকে বললাম সাথে আসতে ড্রাম ড্যামেজ নেওয়ার জন্য। তিনটা কিল হয়েছিল, এখনো 32 জন লাইভ। ও ভাই সাহেব দেখো দেখো, জাত জাত গেমিং গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আমাদের ম্যাচে পড়েছিল। আমি ওকে ওকে রাউন্ড ড্যামেজ দিয়ে ওকে রিভাইভ দিলাম। তো গাইস এখন আমি সামনে গিয়েছিলাম, কোনো মেডিকেট বা কিছু পাই নাকি, বাট এখানে একটা গ্লু পেয়ে গিয়েছিলাম। সামনে যাইতে না যাইতেই কোনো কিছু না, এসএমজিও পেলাম 166টা করে। তো গাইস এখানে আপনাদের যাতে সমস্যা না হয় তার জন্য ভিডিওটি কিছুটা কাট করেছিলাম। তো যেখানে নেমেছিলাম সেখানে গিয়ে পৌঁছাইছি। তো
তো আমরা এখন এসে পড়েছিলাম পুচ্ছিনক, এখানে বললো এখানে থাকতে। গ্লুটা মেচে গেছিল, আমার টিমেট নিয়ে গেল, আবার ইমোটো মারে। বাহ, এখানে কোনো এনিমি ছিল না এখন পর্যন্ত, 32 জন এলাইভ, 32 জন এলাইভ। তো আমার টিমেট কি বলছিল আমি তা প্রথমে বুঝি নাই, পরে ওই সারা করে ওয়াল দেওয়ার জন্য আমার কাছে ছিল 4টা, একটা দিয়ে দিয়েছিলাম, একটা দিয়ে দিলাম, এখন একটা দিয়ে দিলাম। তো আমার টিমমেট ফ্যাক্টরি ফ্যাক্টরি এখানে চলে গেছিল, আমি ওকে ইমোট ইমোট মেরে ফ্যাক্টরিতে চলে গেছি। আমার টিমমেটের পিছনে পিছনে ফ্যাক্টরিতে চলে গেলাম। তো এখন পর্যন্ত 32 জনের লাইফ, কত হার্ড একটা লবি। আমরা কি পারবো বুইয়াটা আনতে, না বুইয়াটা অন্য জন নিয়ে নেবে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিতে ভুলবে না। আমিও কিছুটা চাপা বলে দিই, আমিও কালকে গ্র্যান্ড মাস্টার বিলিয়া সব মারছি। আমার টিমমেট এখানে একটা ফ্ল্যাগ ইমোট মেরে দেয় নিচে যাওয়ার জন্য, সবাই বললো। তো গাইস এখনো পর্যন্ত 32 জন লাইক, মাথায় পুরাই নষ্ট। তো এখানে সবাইকে বললাম আসার জন্য, আমার টিমমেট এখন ড্যামেজ পেয়েছে কিছুটা, কম্পিউটার ড্যামেজ খেয়েছিল এনিমির হাতে। এখানে কোন আর এনিমি আর নেই, ওয়াল দেওয়ার জন্য বলছিল, বাট আমার কাছে 3টা ছিল তাই আর কি দিই নেই। ওরে ভাই রে ভাই, ড্রোন এসে পুরো কাঁপাই দিল, এর চার্জ দিই নেই আর এনিমি। আমার টিমের সামনে চলে গেছিল, ওরে ভাই রে ভাই, মাথায় নষ্ট পুরো, পুরোই মাথায় নষ্ট। আমার টিমেটকে বললাম আসো এখানে, আসার পথে চারদিক থেকে মার খাবে না হলে। তো ওকে বললাম পিছনে আসতে, এসে অবস্থা আমাদের এখানে। তো গাই যা যারা এখন ভিডিওটি দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলকে নতুন হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও ভাই। যে হার্ড লবি গেম মাস্টার যে হার্ড, ও ভাই সব দেখো দেখো, টিভি গেমিং এর টিভি তারেক ভাই আমাদের ম্যাচে বসছিল। আমার টিমমেটও বললো ওটা মেইন গিল্ডের, মেইন গিল্ডের তারেক ভাই। তো আমরা জোনের মধ্যে আস্তে আস্তে চলে, সবাই মিলে জোনের মধ্যে চলে গেলাম। আমাদের টিমমেটও আমাদের এক নম্বর টিমের পুচ্চু দূরে ছিল, তাকে বললাম অস্ত্র অস্ত্র কিনা দিয়ে আসার জন্য। আমার টিমের বলে তাকে আসার জন্য কোনো বই ছিল না তাই ফালাই দিয়েছিলাম। তো এখানে করুন অন করে আমার টিমমেট চলে গেল, এটাই না বলে আমি করুন অন করে চলে গেলাম। এখানে আমার টিমমেট ফাইট নিয়েছিল, আমি এখানে একটা ভালো জায়গা দেখে এখানে বসে আসছিলাম। টিমমেটকে একটা ড্যামেজ খেয়েছিল, যাই হোক আমি আর যাইনি, এখানে ছিলাম, এখান থেকে কিছুটা এসএমজি পাইছিলাম, বাট নেই নেই কিছুটা এসএমজি। আমার টিমের আমার ফার্স্ট টিমমেটও আমাদের সাথে ইচ্ছা করছিল, লাস্টজনে দেখো ভাই, লাস্টজনে 19 জনে লাইফ, মাথায় নষ্ট, চারদিকে নেমে আরে নেমে। ও দেখো দেখো, জাত গেমিং, জাত গেমিং আমাদের ম্যাচে গ্র্যান্ড মাস্টার, আমাদের ম্যাচে জাত গেমিং ও পড়েছিল, এত হার্ড লাগে চা দেখে এনিমি জোনের মধ্যে ওই এনিমি। তো আমি এখানে ডাবল ভ্যাক্টরি চালাইতেছিলাম, বিকজ ডাবল ভ্যাক্টরি বেশ সব গানে থেকে। তো জোন আমাদের সাথে পড়ে নিয়ে, জোন এই সামনে নেমেছিল, বাট আমার কাছে বন্দুক না থাকে আর মারি নাই। ওই দেখো ওই দেখো, টিভি তারেক ভাই, তারেক ভাই টিভি, তারেক ভাই।
আমিও চললাম, দেখলাম কোনো এনিমি আছে নাকি। কোনো এনিমি এখানে ছিল না, বাট চারদিকে এনিমি ছিল, এখানে ছিল না। এখানে একটা বোম মার ছিল, আমি আবার নিচে গিয়ে আবার উপরে চললাম। ওই আমাকে ড্যামেজ দিয়ে দিল, কিছু ড্যামেজ দিয়ে আমি এখানে তাড়াতাড়ি নিচে চলে গেলাম যাতে সমস্যাটা না হয়। এখানে আমার টিমমেট মারছে, বাট ও ড্যামেজ খেতে সাবার মারতেছে, সমস্যা নাই। একটা কিল, জাত গেমিং, জাত গেমিং ফিনিশ, জাত গেমিং। আমার টিমের জাত গেমিং কে মেরে ফেললো। আমি এখানে গিয়েছিলাম, বাট ও বলতেছে পুরো স্পার পুরো স্পার। এখানে আমার টিমমেট নক নক হয়ে গেল, আমাদের টিমমেট আরেকবার আছে, মেবি নক হয়ে গেছে। আমি এখানে হোল করছিলাম, আবার একজন এখানে এনিমি ছিল, বাট আমি ফার্স্ট টাইম মারতে পারি না। কত নন কর করুন, নন করতে আমার টিমমেটের গ্রোনটা ঢুকে এসেছিল। আবার আবার মারা যাচ্ছে না, আমার জন্য এখন মারা গেছে। এখানে আমি টিমে ডাউনলোড করি, টিভি গিল্ডের একজন শেষ এসেছিল, টিমমেট বললো, আমি ততটা খেয়াল করি নাই। আমার যে মেডিকেট ছিল আমি তাড়াতাড়ি মেডিকেট করে নিই। এখানে তন্ময় বায়ো, তন্ময় বায়ো আমাদের এখানে নক হয়ে গেছিল। ও ভাই সাহেব, লাগজন নজন এনিমি। তো গাইস, এখানে এখানে বোম মারছিল, আমি চলে গেছিলাম এখানে। ও ভুলে গা কত জানি বসে, আমি ওকে বাঁচলাম, বাট কোনো ড্যামেজ নেই এখানে। আমি শেষ হয়ে গেলাম এখানে, দেখা যাক তিন টিভি তারেক ভাই যা মেরে দিয়েছে আমাদের। তারেক ভাই এখানে বুইয়া নিয়ে নিল টিভি, ফুল স্কোর আমাদের এখানে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।